তারপরে ছবি করলো কাজী হায়াত সাহেবের পাগলি, ওটা তো সাত্তার আর মান্না দুজনে ছিলেন। এই চলল তার পথ, খুব কষ্ট করেছে। তারপর একদিন সে সুপার সুপার সুপারস্টার বাংলাদেশের, সে চলে যাওয়ার পর বাংলাদেশে আর সেরকম কোনো নায়ক দেখতে পাই না। আর এখন শাকিব খান চলছে একাই, হ্যাঁ একাই, আর কেউ নাই, দ্বিতীয় নম্বরে কেউ নাই, পাঁচ সাত নম্বরে থাকতে পারে সেটা আমার জানা নেই, আমি বলতেই চাই না। তবে সাকিব ইজ দ্য গ্রেট। মান্না প্রয়াত হওয়ার পরেই এই সাকিব খান সাহেবের উত্থান, ইন্ডাস্ট্রির হাল ধরেছে। স্যার একটা বিষয় জানেন, আপনি তো একজন খল অভিনেতা, হ্যাঁ মান্না ছিল হিরো, তো আপনার দৃষ্টিতে সে একজন ব্যক্তি হিসেবে কেমন, মান্না আর অভিনেতা হিসেবে কেমন? অভিনেতা হিসেবে তো সে ইতিহাস সৃষ্টি করে গেছে, ইতিহাস, তার যে বাচনভঙ্গি, তার যে ড্রামা, বাংলাদেশে আর কেউ করতে পারে না। তার একটু গ্রামীণ টাচ দিয়ে, মানে টাঙ্গাইলের ভাষাকে উজ্জীবিত করে সে যে ডায়লগগুলি বলতো, সুন্দর সুন্দর, এরকম আর কেউ পারে না। মান্নার অভাব কি পূরণ হয়েছে বা হবে? না, কেউ আসবে এমন মান্না ভাই মনে হয় না। আচ্ছা আচ্ছা, মান্না ইজ দ্য মান্না, মান্নার বিকল্প আর নেই, মান্নার বিকল্প মান্নাই। মান্না ভাই একটা বিষয় জানতে চাই, যে মানে মান্না ভাই যখন মারা যায়, যখন শুনলেন মান্না ভাই চলে গেছে পৃথিবী থেকে, চিরবিদায় নিয়েছে, হ্যাঁ স্যার কোথায় ছিলেন একটু জানতে চাচ্ছি। আমি তখন ছিলাম কক্সবাজার, আচ্ছা আচ্ছা, শুটিংয়ে ছিলাম, তার পরের দিনই আমি চলে আসছিলাম, কিন্তু এসে তো আর লাশ পাইনি। আল্লাহর কাছে দোয়া করি সে বেশ নসিব হোক। এখন ওনার ওই যে কৃতাঞ্জলি চলচ্চিত্র, সেটা ওনার স্ত্রী ধরে রেখেছেন, ছবি একটি বানাচ্ছেন, রিলিজ করবে, দেখা যাক কী হয়। সেটা তো আমাকে রেখেছে অবশ্যই নতুন মুখ হিসাবে, ওনার স্ত্রী শেলী কাদের, হ্যাঁ উনিও খুব ভালো ভদ্র মহিলা।